أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> আলাইকুম সালাম ওরমতো লাল বরকাত আলহামদুলিল্লাহ ওয়াদা ওস্লাতসাল আলা মাল্লা নবিয়া বা আদা ডক্টর আনোয়ার সাদ সাদাত ওমান থেকে বলছিলেন যে সব বারাত এর উদ্দেশ্যে কোনো এ করা যাবে কি সম্মানিত ভাই যে বিষয়টি হলো যা আসলে শরীয়ত এসেছে দলিল প্রমাণ সহকারে আমল করা এ বাদরটা হল যে দলিল প্রমাণ সহকারে আমল করা যদি কোনো কাজ করবে নেকির উদ্দেশ্যে আর যদি নেকির কাজটা কোরআন এবং হাদিস অথবা সালাফসলেহ এদের জীবনে যদি কোনো কিছু না থেকে থাকে তাহলে এটা গ্রহণ হবে না আর সালাফুস আলেহ গুন ছিলেন সাহাবারা তাবি তাবি এরা ছিলেন সালাফুস চারজন ইমাম আমাদের দেখেন ওনাদের জীবনেগুলা ছিল না তাই আমরা যদি দেখি দেখতে পাই কোরআন হাদিসের দিকে আমরা লক্ষ্য করি তাহলে এমরম আল্লাহ বলছেন মৈয়তি আর রসৌলা ফাকাদ আত আল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালা বলেন যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল সেজন্য আল্লাহরই আনুগত্য করল অন্য আয়াত আল্লাহ বলছেন কুল ইন কুন তুম তো হেব্বু আল্লাহ ফি অল্লাম আল্লাহ গফুর রহিম হেনবি তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ সুবাহ আলা তোমাদের ভালোবাসবেন তোমাদের পাপা রাশি ক্ষমা করে দিবেন তিনি ক্ষমাশীল ও দয়ালু ক্ষমাশীল ও দয়ালু সম্মানিত ভাই তাহলে এইগুলা থেকে প্রমাণ হয় যে আমরা কোরআন হাদিস অবশ্যই পালন করব এবং সে অনুযায়ী আমল করব। আল্লাহ সুবাহন আরও বলেন মা আ তাহ রসুল ফা খুদু ও মা কুমা নুফান্তাহু তোমাদের রসুল তোমাদের যা আদেশ করেছেন সেগুলা তোমরা গ্রহণ করো আর যা থেকে তোমাদের নিষেধ করেছেন সেগুলা বর্জন করো সেগুলা বর্জন করো অন্য আয়াতে আল্লাহ সুবাহন বলেন ইয়া আয়ুহালী না মানু

যখন কেউ মুসলমান হয়েছে তখন সে বিশ্বাস করেছে যে এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য আবুদ নেই তাহলে বলেন তো আল্লাহ ছাড়া সত্যম আবুদ নেই এই কথাটা সবাই আমরা জানি তাহলে এমনটি কেন যে আপনি বলছেন চট্টগ্রাম যে চট্টগ্রামে বলেন তো কতগুলা মাজা রয়েছে কতগুলা মানুষ কবরের পূজা করে আচ্ছা বলেন তো কোনো বিবেকবান মানুষ কি কবরে পূজা সিজদা করতে পারে কবরের কাছে সিজদা করতে পারে কবরের কাছে খাসি তার উদ্দেশ্যে জবাই করতে পারে কবরের উদ্দেশ্যে টাকা পয়সা বা কিছু যেগুলা দেয় এগুলা কি তার বিবেকে বলে যে একজন ব্যক্তি মারা গেছে ও কি মানুষের কল্যাণ ও কল্যাণ কিছু করতে পারে এগুলো একটি সাধারণ মানুষের সেন্সে এগুলা করে আসে তাহলে যখন আমি মুসলমান হয়েছি তখন এই কালামটা পড়েছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য আবুদ নেই আল্লাহ ছাড়া কোনো সত্য আবুদ নেই আল্লাহ এই মর্মে বলছেন ইল্লামান শাহিদ আবিল হাকি ও আলমন যারা মূলত তার মানে সত্য মাহবুদ তারও সাক্ষী দেয় মানুষ তার মানে সত্য মাহবুদ সত্য মাবোধে গ্রহণ করতে হবে তাহলে বাতিল মাবদও রয়েছে বাতিল মাবুদ রয়েছে যেমন কবর সিদ্ধা করছে মানুষ অনেক কিছু করছে হিন্দুরা কবর পূজা তো করেই তারা হাতে মূর্তি তৈরি করে পূজা করে সেই সময়তে ইব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লামের যুগে তারা চন্দ্রে কেউ পূজা করত। কেউ সূর্যের কেউ যারা অমুসলিম গাভী গাভীর হেন্দুরা গাভীর পূজা করে কেউ হাতে তৈরি করে মূর্তির পূজা করে কুফারে করে সারা হাতে তৈরি করে তাদের বাপদাদার এই মূর্তি তৈরি করে তারা পূজা করেছে তাহলে এগুলা ওই ক্ষেত্রে তাদের মাবুদ কিন্তু বাতিল তাহলে সত্য মাবুদ একজনই এরপরে দেখি আমরা যে আল্লাহ রসুল সাল্লাহ্লাম যখন বলবেন যে আশাদু আন্না মোহাম্মদান আব্দু হরসুলু এর মামু সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল বান্দা তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন বললেন এই কথাটা এর অর্থই আসে তো আতহ ফিমা আমার আল্লাহ রসুল সাল্লাহ্লাম যা আদেশ করেছেন সেগুলা আনগত্য করবেন ও তসদিক ও আখবার আখবর আর যা তিনি সংবাদ দিয়েছেন সেগুলো বিশ্বাস করতে হবে আর যা থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে বিমা অনুযায়ী সারা আমল করতে হবে আমল করতে হবে শরীয়তে যা বলছে সেগুলা অনুযায়ী আমল করতে হবে তাহলে আপনার আমলগুলা কবুল কবল হবে জি এক্ষেত্রে যেমন বাতিল বিষয় রয়েছে হক বিষয় রয়েছে হক আর বাতিলের লড়াই আছে থাকবে কিয়ামত পর্যন্ত পর্যন্ত থাকবে তাই যে বিষয়গুলো যে হাদিসের ভিতরেও জাল রয়েছে মানুষের ভিতরেও জাল রয়েছে আল্লাহ আল্লাহরসুল সাল্লাহাম আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লা হাদিস কোনো সময়তে জাল হতে পারে না মানুষের কথাই জাল হয় তাহলে আমরা জাল হাদিস কোন মানুষে রাসুল বলেছেন বলে আল্লাহ রসুল বলেননি অথচ বলছে যে আল্লাহ রসুল বলেছেন এই বলে তারা তৈরি করে হাদিস এগুলো জাল হাদিস যেমন জাল হাদিসের ভিতরে সবেবার তার মানে চোদ্দ তারিখের দিবাগত রাতের চোদ্দ তারিখের চোদ্দ তারিখ পার হয়ে গেলে সাবানের যে রাতটি আসবে তারা বলে যে হাদিসটা যে তোমরা রাত্রে জেগে জেগে ইবাদত ইবাদতবী করো আর দিনে সিয়াম করো এই হাদিসটি ইবনে মাজা রহমাল তার গ্রন্থে এসেছে হাদিসটা কিন্তু হাদিসে জাল এখন যারা ওলামা সুননা এরা জাল বলছেন ওলামা সুননা এরা জাল বলছেন আপনি কি করবেন এখন জাল তার মানে এইভাবে আল্লাহ রসলের হাদিস নয় তার মানে মানুষের বানুয়াটি মানুষের বানোয়াট কথাবার্তা তাই কেন আমরা আপনাকে বলবো যে ওই হাদিস আবার বলছে ওই হাদিস যে জাল হাদিস যে এই আপনার সাবান মাসের যে পনেরো তারিখ তার মানে চোদ্দো তারিখ পারের পরে যে রাত পড়ছে এই রাত্রে সাবান মাসের অর্ধেকে রাত্রে অর্ধেক যখন যাওয়ার পরে এই রাত্রে আল্লাহ সুতলা আসমানে নেমে আসেন এবং যার রিজিক চাও তাকে রিজিক দেই যে বিপদ আছে তার বিপদ দূর করে দেন তারপরে আরও যেগুলা রয়েছে তাকে ক্ষমা করে এভাবে হাদিসটাতে বলা হয়েছে হাদিসটা চাল অথচ সহী হাদিস যেটা ইমাম বোখারি রহমাল্লাহ হাদিস নেছেন আবু হরাইরা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ সুবাহন তালা বলেন মৈয়াদী ফাস্তা জিবলাহু আল্লাহ আল্লা সুবাহ বলছেন এই হাদিসেই যে প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে আল্লাহ সুহান নেমে আসেন সপ্তাহ কাছে নেমে আসেন আর বলেন মাইয়াফাসিহাস্তা বিহ এমন কে আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব তারপর বলছেন আমার কাছে চাইবে আমি তাকে তা দিব মাইয়াস্তাফিফা ফলাহ এমন কি আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব জি দেখেন এগুলা সহি প্রমাণিত এবং সে রহমান কুদ্দী আল্লাহ বলছেন আল্লাহ প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে নেমে আসেন সাবান মাসে শুধু বলছেন এটি নেই প্রত্যেক রাতে তৃতীয় অংশে নেমে আসে তাহলে আপনি এ বাদত বন্দিগি ঠিক সময় আপনি করেন আপনাকে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখেন সাবান মাস যখন পড়ে যেতেন তিনি প্রথম থেকেলে যতটুক পারতেন তিনি সিএম রাখতেন তিনি আই সারাদ আনহা থেকে বলুন তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শাহাবান মাস আসলেই তিনি প্রথম থেকে সিএম করতেন এমনকি পরিপূর্ণ সিএম রাখতেন রমজান মাস আর রমজান মাসের পরে যে সব থেকে বেশি সিএম রাখতেন এই সাবান মাসে তাহলে প্রথম থেকে তিনি লাস্ট পর্যন্ত প্রায় কাছাকাছি সিএম রাখতেন সিএম রাখতেন তা আপনার যদি আমরা যদি পারি প্রথম থেকে আমরা রাখি আপনি কেন একদিনই শুধু সিএম রাখবেন আর বলবেন যে এত পাপ অন্য হাদিসে তারা যে হাদিসগুলা বলে যে মানি কালগুতের ছাগল যতগুলা রয়েছে পাল এই পরিমাণ ওই রাত্রি ইবাদত করলে সাবান সাবান মাসের অর্ধেক যে যে রাত্রি পড়ে সবার যে রাত্রি বলছে এই রাত্রে তারা ইবাদত করলে বান কালবেের গুত্রে যতগুলো ছাগল রয়েছে এই পরিমাণ রোম পরিমাণ তাদের ক্ষমা করা হয় হাদিস হাউজ ইবনি মাজা রহেমাল্লাহ নিয়ে এসছে হাদিস্টাউজ তাহলে আপনার যে হাদিস আমল করবেন হাদিসগুলো আপনাকে দেখা এবং দেখার প্রয়োজন রয়েছে তাই সহি হাদিস যেগুলা রয়েছে আমরা শিক্ষিত সমাজ শিক্ষিত সমাজের ভিতরে আমরা যেন কোরআন হাদিস অনুযায়ী আমল করতে পারি আপনার আমল কোরআন হাদিস অনুযায়ী আমার আপনার যাতে হয় এটাই আমাদের কল্যাণ তাই দলিল সহকারী আল্লা সুবাহালা বলছেন কুল হা তুবুর হা নাকুম সদিকিন যারা কুফ্ফারে কোরআ ছিল ইহুদিন আসারা সে সময় তারা কবর পূজা করত। আল্লাহ হ্যাঁ তারা বলছেন যদি তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কার পূজা করো তাহলে দলিল নিয়ে আসো তোমাদের কাছে যদি দলিল থাকে তাহলে সত্যবাদী হলে দলিল নিয়ে আসো তাহলে আমরা যে এবাদত করবো এবাদতের ক্ষেত্রটা তাই যে আপনি নেকির উদ্দেশ্যে ইবাদত করবেন সেটা যদি দলিল প্রমাণ থাকে তাহলে কিন্তু এবাদতবন্দি করা যাবে না এবাদতবন্দি করা যাবে না তাই আমরা যেন যদি আমরা সিএম রাখি তাহলে প্রথম থেকে আমরা সিএম রাখি শ্রাবান মাসে প্রথম থেকে আমরা সিএম রাখি যেভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম করেছেন আমরা যদি পারি প্রথম থেকে পনেরো তারিখ পর্যন্ত আমরা সিএম রাখি এক হাদিস রয়েছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন পনেরো থেকে প্রথম থেকে পনেরো তারিখ পর্যন্ত কারণ যে কেউ যদি এরপরে ওলা মাসুন্না বলছেন কেউ যদি শক্তি রাখে যে শ্রাবণ মাসের আরও বেশি সিয়াম পনেরো তারিখ পর থেকে আরও বেশি রাখতে পারবে প্রথম থেকে পনেরো তারিখের পরেও রাখতে পারবে তাহলে সে রাখতে পারে যদি শক্তি কুলায় আর যদি কেউ দুর্বল হয় প্রথম থেকে পনেরো তারিখ পর্যন্ত রেখেছে শরীর দুর্বল মানুষ তাহলে ও যদি ভয় হয় যে রমজান মাসে সিয়াম রাখতে পারবে কি পারবে না তাহলে সে আর রাখবে না জি তাহলে আপনারা এইভাবে আমরা শিয়াম রাখি রসুল সাল্লা সাল্লাম যেভাবে করেছেন সেভাবে আল্লাহ রসুল সাল্লাম বা সাহাবাদের থেকে বা তাবে তাবি থেকে বা কোনো ইমামগনের থেকে এরকম নাই যে সব বারাত বলতে কোনো রাত তারা যাপন করেছেন আর যেটা পবিত্র আয়াত নিয়ে আসে ইন্নান ঝাল্লা ফি লাইলাতিম বারাকা দা বলে যে এটা বুবারাকা রজনী সব বারা জিনা এটা লাইলাতুল কদরের সম্পর্কে ইন্নান লাইলাতুল কদর সম্পর্কে আয়াতগুলা নাজিল হয়েছে লাইলাতুল কদর এগুলা ফজিলত আর সব বারাত বলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় সব কথাটা মূলত ফার্সি ভাষা এগুলো আরবি ভাষাও নয় তাই এগুলা আসলে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় তাই যদি আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করি তাহলে আমার আপনার ইহকাল পরকাল করলেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন ইমাম মালিক রহমাল্লাহ তার মহাত্মা গ্রন্থে হাদিসটি নিয়েছেন হাদিসটি হাসান তিনি বলছেন তারাক তৌফিক মামরাইন লাল্লু মা তামাসাক মেহিমা কিতাব আল্লাহ ওয়াসনাত নাবি আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এটিকে আঁকড়ে ধরে থাকবে তোমরা কোশ্চিন কালো পদভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কিতাব অপরটি হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাত তাই যদি আমরা এগুলাতে আঁকড়ে ধরি আমাদের জন্য ইহকাল পরকাল কল্যাণ হবে আল্লাহর রসুল আরো বলছেন আলেক মিসনতি ও দায়িত্ব কর্তব্য হলো আমার সুন্নাতকে আঁকড়ে ধরা এরপর সঠিক পথ প্রাপ্ত চারজন খলিফা রয়েছে আবু বকর উমার উসমান আলী এদের পথকে তোমরা আঁকড়ে ধরবে দেখেন আবু বকর ও সহ বারাত বলতে কিছু পালন করেননি উমারও করেননি উসমানও করেননি আলীও করেননি কোনো সাহাবাদ জীবন থেকে আপনি পাবেন না যেগুলা করেছেন তাহলে দিন কি কোথেকে আসলো الله سبحانه وتعالى (دين كفور نانغ كردسين) تنبولسين اليوم أكملت لكم دينكم و عليكم نعمتي و رضيت لكم الإسلام دينا আল্লাহ হাত আল্লা বলছেন আজকে তোমাদের জন্য দিন পরিপূর্ণ করলাম পূর্ণাঙ্গ করলাম মনোনীত করলাম তাহলে যে দিন পূর্ণাঙ্গ হয়ে গেছে এ দিনের ভিতরে কিছু ঠোঁচ ঢোকা ঠোঁচ পর্যন্ত প্রবেশ করা যাবে না ইমাম মালিক রহমাল্লাহ একটি মর্মে কথা বলছেন কোনো ব্যক্তি যদি ইসলামের ভিতরে মানে যা আছে তার থেকে বেশি কিছু করে তাহলে সে যেন মনে করে যে আল্লাহ রসুল সাল্লাম দিন প্রচারে খেয়ানত করেছেন নাওয়জুবিল্লা জি না আল্লাহ রসুল সাল্লাম দিনকে তিনি পরিপূর্ণভাবে যেভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বিদায় হজের ভাষণে সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লাম যে আমার আমার সম্পর্কে তোমাদেরকে আল্লাহ সোহাতলা জিজ্ঞেস করবেন তখন তোমরা কী বলবে তারা বলেছিল যে হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনি দিনকে আমাদের মাঝে সঠিকভাবে পৌঁছে দিয়েছেন আপনার আমানত পালন করেছেন আল্লাহ রসুল সাল্লাম আসমানের দিকে হাত উঠে বলেছিলেন তিনবার আল্লাহ সাদ হে আল্লাহ তুমি এদের কথার ওপর সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো ইমাম মুসলিম রাহমাল্লাহ হাদিসটি নিয়েছেন তাই আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী যা আমল করবো সেগুলো যদি হয় আমাদের জন্য ইহকাল পরকাল কল্যাণ হবে কোরআন হাদিসই আপনাকে আমাকে মানতে হবে মানুষের কথা নয় একজন ব্যক্তি যা বলেছেন সেটাই ঠিক সেটা হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কোনো কথা বাতিল নয় যা তিনি বলেছেন সব বলেছেন এর মাধ্যমে আল্লাহ সুবাহনাতাল্লা বলছেন আল্লাহ সুবহানাহু তাআলা যে আয়াত নিয়েছেন করেছেন সূরা ইন হুয়া ইল্লা ওয়হয়ুহা আল্লাহর পক্ষ থেকে যে ওহীর মাধ্যমে যা বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম তাই বলেছেন তাই আমাদেরকে কুরআন হাদিস অনুযায়ী যদি আমল করতে পারি আমাদের হলো পরলোক কল্যাণ হবে ওয়া আখির দা আম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া হামদিকা আল্লাহ আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আলহি আতুবু ইলাইকা ওয়া সাল্লাল্লাহু আজমাইন আসসালামু আলাইকুম ওয়া